চট্টগ্রাম নগরে কাজীদেউর এলাকার নসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দক্ষিণ জেলা ছাত্রদলের রবি, উত্তর জেলা ছাত্রদল নেতা তকিবুল ইসলাম সহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে রবি গুরুতর আহত হয়। এদিকে সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ে বিএনপি নেতাদের একটি সংবাদ সম্মেলন চলছিল। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সংঘর্ষ চলাকালীন সময়ে ভিডিও চিত্র ধারণ করতে গেলে এশিয়ান টেলিভিশন ও মোহনা টেলিভিশনের ক্যামেরা জার্নালিস্টদের ভিডিও চিত্র তুলতে বাধা দেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা।